এ হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। তো তোমার জন্য নিয়ে আসলাম আরেকটা নতুন ভিডিও। ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তার কারণ হচ্ছে গাইস আগের ভিডিওতে তোমাদের উইন্টার উইশ এর ব্যাপারে বলেছিলাম, সেটা কিন্তু অলরেডি আমাদের গেমে অ্যাড হয়ে গেছে। তো আজকের ভিডিওতে থাকছে আমাদের নেক্সট টপ আপ ইভেন্ট, অর্থাৎ আমাদের মাক্স আর কাটানার স্কিন যে টপ আপ ইভেন্টটা চলতেছে, তার পরবর্তী যে টপ আপ ইভেন্ট আসতে যাচ্ছে সেটা তোমাদের জানিয়ে দেবো। তাছাড়া কাল আপডেটে তোমাদের একটা ওয়েপেন রয়্যাল দেখিয়েছি, তো সেই ওয়েপেন রয়্যাল বাদে কিন্তু আরেকটা ওয়েপেন রয়্যাল এসেছে, সেটা কিন্তু তোমাদের দেখিয়ে দিব। তাছাড়া আমাদের ইন্ডিয়া সার্ভার বাংলাদেশ সার্ভারের জন্য অফিসিয়াল একটা ওয়েব ইভেন্ট আসতে যাচ্ছে, সেই ইভেন্ট অফিসিয়াল ব্যানার সহ তোমাদের দেখিয়ে দিব। তাছাড়া নেক্সট র্যাঙ্ক রুটিন আপডেটে কোন আইটেম আসতে যাচ্ছে সেটাও তোমাদের জানিয়ে দিব। তো ছোটোখাটো ইভেন্ট থাকবেই। তো গাইস তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তো ভিডিওটা একটু স্কিপ না করে ফুল ভিডিও দেখবা, আর ফুল ভিডিও দেখার সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবা। আর মনে রাখবে গাইস, এরকম নতুন নতুন ভিডিও পেন তুমি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখো, এরকম নিত্য নতুন ভিডিও তোমার কাছ থেকে একদমই মিস হবে না। তো গাইস চলো ভিডিও শুরু করা যাক। তো গাইস ফার্স্টে যে আপডেটটা হচ্ছে, আমাদের বাংলাদেশ আর ইন্ডিয়া সার্ভারের একটা ওয়েব ইভেন্ট আসতে যাচ্ছে, যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো, ফ্রিজিং ওভার। এই ওয়েব ইভেন্টের মাধ্যমে এই ইন স্ন্যাক বান্ডিলটা রয়েছে, এই মেল বান্ডিলটা রয়েছে কিন্তু ইভেন্টে, সেটা দেখতে পেয়ে যাবা, যেটা আসবে 14 তারিখে 100% কনফার্ম থাকতো, দুইটা সার্ভারেই দেখতে পেয়ে যাবা। তো বান্ডিলটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। তো গাইস তোমরা কিন্তু সবাই জানো মানি এক্সট্রার একটা বান্ডিল কিন্তু বাকি রয়েছে, সেটা কোন ইভেন্ট আসছে সেটা তোমাদের কনফার্মভাবে জানিয়ে দিচ্ছি। সেটা কিন্তু একটা ফেট রয়েল মাধ্যমে আসতে যাচ্ছে, হ্যাকার স্টোরের মাধ্যমে আসবে না, সেটা কিন্তু শুনেছিলাম। তো এখন দেখছি এটা আসবে না, একটা ফেট রয়েল মাধ্যমে আসবে 11 তারিখে, তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবা এই বান্ডিলটা। তো গাইস বাকি যে আইটেমগুলো রয়েছে সেগুলো কি থাকবে কি থাকবে না সেটা কিন্তু এখনও জানি না, তো এই খালি মেল বান্ডিলটা থাকবে, তোমরা কিন্তু যেটা স্ক্রিনের উপর দেখতে পাবো সেটা কিন্তু খালি শুধু থাকবে। গাইস কাল তোমাদের একটা ওয়েপেন রয়্যালটির ইভেন্টের ব্যানার দেখেছি, সেটা কিন্তু তোমাদের আশা করছি সবারই মনে আছে, সেটা কিন্তু তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো, M249 গানের স্কিন। তবে এটা বাদে আরেকটা গানের স্কিন তোমাদের দেখিয়ে দিব, তো গাইস তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতেই পারছো আমাদের কিং ফিশার যে গান স্কিনটা, তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতেই পারছো, এটা কিন্তু হতে যাচ্ছে আমাদের নেক্সট ওয়েপেন রয়্যাল গানের স্কিন, সেটা কিন্তু সবথেকে লিজেন্ডারি গান স্কিন হতে যাচ্ছে। তো এটা আসার সম্ভব 99% হয়ে আছে কিন্তু এটা আসবে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। তো তোমরা কিন্তু এর এখন যে ওয়েপেন রয়্যালটা চলতেছে আমাদের টিকমেন্ট স্নাইপারটা, সেটা কিন্তু এতটাও ভালো না, এতটা ইউজ হয় না। তো তোমরা কিন্তু যাদের 99% লাক হয়ে আছে তারা কিন্তু এটা বের করো না। তো এই যে এই আমাদের কিংফিশার গানটা আসা যাচ্ছে সেটা কিন্তু তোমরা নিয়ে নেও, শুধু শুধু লাকটা নষ্ট করো না, দু একটা ভাউচার খরচ করে তোমরা পেয়ে যাও। তো গাইস এরপরে যে আপডেটটা রয়েছে আমাদের সুপার মার্কেট ইভেন্ট, সো শোনা যাচ্ছে এবারও কিন্তু আমাদের তারপরে এই ইভেন্টটা আসবে। তো যে ইভেন্টের আইটেমগুলো দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু মিল থাকবে সেটা কিন্তু না, তবে 100% কনফার্ম থাকবে এবার কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারে এই আইটেম এই ইভেন্টটা এসে যাবে। তো গাইস তোমাদের বলবো, তোমরা যারা এখন লেট পাস করোনি, লেট পাসটা কিন্তু করো না, লেট পাসের জন্য কিন্তু সুপার মার্কেট ইভেন্টটা আর আমাদের মিষ্টি শপটা এ মাসের লাস্ট শেষের দিকে দেখতে পেয়ে যাবে যে কোনো একটা, তোমরা সেই সময় লেট পাসটা করে নিতে পারবা। তো গাইস তোমাদের কিন্তু এখনও লেট পাস করার দরকার নাই। তো গাইস তোমরা কিন্তু সবাই জানো আমাদের র্যাঙ্ক সিজন শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের র্যাঙ্ক টোকেন স্টোরটা আপডেট হয়, তো তোমরা কী কী আইটেমগুলো দেখতে পেয়ে যাবে এখন। তো তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এই ফিমেল বান্ডিলটা, এর মেল বান্ডিলটা কিন্তু আগের সিজন আপডেটে কিন্তু দিয়ে দিয়েছে। তো এইটা আমার বান্ডিলটা ভালো লাগেনি এতটা, কানের যে ব্যানের স্ক্রিনটা রয়েছে ব্যানের মতো দেখতে, সেটা কিন্তু আমাদের ভালোই লেগেছে, তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। তো গাইস এরপরের আপডেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমাদের যে কুবরাম্পি ফুটিটা রয়েছে সেই কুবরাম্পি ফুটিটা তোমরা শুনেছো সেটা কিন্তু ইন্ডিয়া সার্ভারে, আর যে ড্র্যাক ওয়েকটা সেটা কিন্তু বাংলা সার্ভারে আসতে চাইছিলো। তো এখন ইন্ডিয়া সার্ভারে যেগুলো আসবে সেগুলোই কিন্তু আমরা নিতে চাচ্ছি। তো এখন ইন্ডিয়া সার্ভারে কুবরাম্পি ফুটিটা দিলে বাংলাদেশে কি ড্র্যাক ওয়েকটা দিবে সেটা কিন্তু এখনও শিওর হয় না, দুই ইউটিউবার দুই দিকে ভাগ হয়ে গেছে দুইটা। তো এখন তোমরা যদি ইন্ডিয়া সার্ভারে কুবরাম্পি ফুটি কিন্তু শিওর, কিন্তু বাংলাদেশ সার্ভারে কি ড্র্যাক ওয়েকটা দিবে সেটা কিন্তু এখনও শিওর হয়নি, তোমাদের 25 থেকে 26 তারিখের ওয়েট করো, সে তারপরে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবো। তো গাইস তোমাদের কোন ইভেন্টটা আসলে কোন ইভোগানটা আসলে তোমাদের ভালো লাগবে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা বাংলাদেশ সার্ভারের জন্য। তো গাইস এরপরে যে আপডেটটা রয়েছে আমাদের নেক্সট টপ আপ ইভেন্ট, আমাদের নেক্সট টপ আপ ইভেন্টটা কিন্তু তোমাদের তিনটা আইটেম দেখিয়ে দিব, সেই তিনটা আইটেমের মধ্যে থেকে একটা আইটেম আসবে সেটা কিন্তু 100% কনফার্ম। ফার্স্টে যে আমাদের টপ আপ ইভেন্টটা হতে যাচ্ছে আমাদের নাইরি ক্যারেক্টারটা নেডি ক্যারেক্টারটা বান্ডিল, সেকেন্ড
তা হচ্ছে আমাদের ইয়াতি পেটের স্কিন, ইয়াতি পেট আর ইয়াতি পেটের ইমোট। আর লাস্টটা কিন্তু আমাদের বেস্ট অফ পেটের যে ব্যাকপ্যাকটা, সেই ব্যাকপ্যাকটা। এই তিনটা আইটেমের মধ্যে কিন্তু একটা টপ আপ ইভেন্ট এসে যাবে, তোমরা 100% কনফার্ম থাকো। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের যাদের কাছে ভালো লেগেছে অবশ্যই একটু করে লাইক করে দিবা, আর যারা যারা চ্যানেল এখনো সাবস্ক্রাইব করনি চালু করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখো। তো গাইস, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।